আজকে বানানো হবে ফুলকপি দিয়ে একটা রেসিপি যার নাম ফুলকপির কোরমা। বিভিন্ন রকম বাটা দিয়ে এই রেসিপিটা আজকে তৈরি করব। তো এই রেসিপিটা করার জন্য আমার কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে সেটা দেখে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ বা ফাটাফাটি, তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো প্রথমেই লাগছে একটা ফুলকপি। এই ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলে অল্প একটু ফুটিয়ে নেওয়া হবে নুন জল দিয়ে। তো প্রথমেই জল নেওয়া হয়েছে, জলের মধ্যে ফুলকপিটাকে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পর এর মধ্যে নুন দেওয়া হবে। নুন দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখলে এটাকে ফুটিয়ে নেব, কিন্তু পুরো সেদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, মশলা হিসাবে পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা, এটা হলো কাজু বাদাম আর কিশমিশ বাটা। কোরমা বানাতে গেলে এটাই মেন। ধনেপাতা বাটা। তো সমস্ত মশলাগুলোকে আগে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যখন তেল ছাড়বে তখন এর মধ্যে জল দিতে হবে। নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এর মধ্যে আছে। তো এই মশলাগুলোই হলো মেন, যেগুলো দিয়ে আজকে ফুলকপি কোরমা বানা হবে। এছাড়া আছে মটরশুঁটি। তো মটরশুঁটিগুলো নেওয়া হয়েছে, এগুলোকে বেটে নেওয়া হবে। এই হলো মটরশুঁটি বাটা। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, পিছনটা তো সেদ্ধ হয়ে গেছে, এবার সামনের দিকটা একবার দেখে নেব। কড়াতে তেল গরম করতে দেওয়া হলো, সাথে দেওয়া হলো শুকনো লঙ্কা একটা, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দেওয়া হলো, জিরে। আর ফুলকপিটা সামনেটা একবার দেখে নিলাম জল, গরম জল দিয়ে সিদ্ধ হয়েছে কি না। আর ফুলকপিগুলোকে কেটে নেওয়া হলো। এবার ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা হবে এবং তুলে রাখা হবে। আস্তে আস্তে করে প্রত্যেকটা মশলা দেওয়া হবে, দিয়ে আজকের রান্নাটা করা হবে। তো আপনারা দেখতে থাকুন কীভাবে আমি রান্নাটা করছি, ফুলকপি কোরমা।
এই রান্নাতে মশলাটাই কিন্তু মেন, তো মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর ফুলকপি দিয়ে আবার ভালো করে কষালেই কিন্তু ফুলকপির কর্মা একদমই তৈরি। গরম ভাতের সঙ্গে ফুলকপির কর্মা তো একবার ট্রাই করা যেতেই পারে। তো এইভাবে আপনারা রান্না করতে থাকুন।